মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন লোকসভা নির্বাচনে তিনি একাই লড়বেন। আর এবার সেই নিয়ে মুর্শিদাবাদে জনসভা থেকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, মধ্যপ্রদেশ রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন কোনো বিজেপি নেতা বলেননি এটা সেমিফাইনাল। এই মমতা ব্যানার্জিরা এবং কংগ্রেসের লোকেরা বলেছিলেন এটা তো সেমিফাইনাল। তিনি আরও বলেন, ইন্ডিয়া জোট বিজেপিকে তোপ দেখে বলেছিল 24-এ মোদিজির দল সাফ হয়ে যাবে, কিন্তু ছত্তিশগড়ে, রাজস্থান, মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি বিপুল জয় পায়। আর তার থেকে এটা প্রমাণিত যে গোটা দেশে কোনো যদি কাজ হয়, কোনো কাজ হলে সেটা মোদি গ্যারান্টিতে কাজ হচ্ছে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। মধ্যপ্রদেশ রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন কোনো বিজেপির নেতা মন্ত্রীরা বলেনি এটা সেমিফাইনাল। এই মমতা ব্যানার্জিরা, কংগ্রেসের লোকেরা আর সাইনবোর্ড হয়ে যাওয়া সিপিএম এর লোকেরা বলেছিল এ তো সেমিফাইনাল হ্যায়, ইসমে মোদিজি কা পার্টি হার জায়গা, আর 24-এ মোদিজি ভি সাফ হো জায়গা। কিন্তু ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে গোটা দেশে যদি কিছু কাজ করে থাকে সেটা মোদি গ্যারেন্টি কাজ করছে। মোদিজিকে মানুষ আবার প্রধানমন্ত্রী করতে চায়। কেন করতে চায়? তার কারণ হলো তিনি এই 10 বছর প্রায় এই সময়কালে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে উচ্চাসনে নিয়ে গেছেন। ভারতবর্ষকে তিনি যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেই জায়গায় আমরা ভারতবাসীরা তার নেতৃত্বে, তার অভিভাবকত্বে, তার সুরক্ষায়, তার সুশাসনে আমরা প্রত্যেকে সুরক্ষিত। তাই আমরা নরেন্দ্র মোদিজিকে আগামী লোকসভা নির্বাচনে 400-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আনব। অন্যদিকে নিয়োগ সংক্রান্ত কাজে যদি কেউ ঘুষ খায় তাকে থাপ্পড় মারতে হবে বলেও জানান শুভেন্দু। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। আর এই বিষয়টা নিয়ে ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। মমতা নির্দেশ হয়েছে, চোর মমতা বলেছে টাকা নিয়ে ঢুকে ওখানে টাকা রেখে দিতে হবে। মমতা নির্দেশ হয়েছে, চোর মমতা বলেছে টাকা নিয়ে ঢুকে ওখানে টাকা রেখে দিতে হবে। শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে বিকল্প হচ্ছে বিজেপি। বিজেপি সরকার উন্নয়নের ক্ষেত্রে ভেদাভেদ করে না, 63টা স্কিমের একটাও হিন্দু, মুসলিম, শিখ, জৈনের জন্য নয়, সব ভারতীয়দের জন্য। মুর্শিদাবাদের মুসলিম বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পড়বেন না, এই বলেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনব। ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেসকে মানুষ দেখেছে, কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর সিপিএমকে দেখেছে, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড। প্রায় 13 বছর হতে গেল তৃণমূলকে মানুষ দেখছে। অর্থাৎ বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল। তাই বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য এখানকার জনগণের সরকার, যে সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন করে না। নরেন্দ্র মোদীর 63টা স্কিমের একটাও হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈনের জন্য নয়, সব ভারতীয়দের জন্য। আমরা এই কাজটা করব। আর মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘুদের বলব, মমতা ব্যানার্জির টুপিতে পড়বেন না। সিএএকে এনআরসির নাম করে হাজারদুয়ারি ট্রেন পুড়িয়েছিল, বেলডাঙ্গা রেজিনগরে রেল স্টেশন জ্বালিয়েছিল, নিমতিতাতে 68টা দোকান পুড়িয়েছিল, লুট করেছিল, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছিল, এ জিনিস মুর্শিদাবাদে যাতে আর না হয়, এই সিদ্দিকুল্লাহ আর মমতার পাল্লায় যেন কেউ না পড়ে, এই আবেদন করব। আমাদের ভগবান রাম মানে ভগবান, আমরা হিন্দু, আর আপনাদের রাম মানে রাম হচ্ছেন রাজা, রাম রাজা, যিনি আদর্শ রাজা ছিলেন,
প্রজা বাৎসল্য রাজা ছিলেন। রামরাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। কটাক্ষ করে সুবেন্দুবাবু বলেন, এসব তো লোকসভা ভোটের আগে ইমেজ বিল্ড আপ করার চেষ্টা, সবাই চোর আমি সাধু এই বলে একুশে জিতেছেন, এবার আমি ভালো আমি সৎ আর বাকি সবাই চোর এটা প্রতিপন্ন করতে চাইছেন, এ জিনিস বারবার খাবে না মানুষ। প্রসঙ্গত, ইন্ডিয়া জোট নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল, কেউ প্রকাশ্যে ইন্ডিয়া জোট নিয়ে মুখ না খুললেও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে এবার একেবারে দর্থহীন ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তার স্ট্র্যাটেজি। সাফ জানিয়ে দিলেন যে তার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাংলায় একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মমতার এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস এবং তৃণমূলের মন ভোলাতে সচেষ্ট কংগ্রেস, আর সেই নিয়েই দিলীপবাবু রীতিমতো আসরে নেমে তোপ দাগলেন। দিলীপ ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী এটা বোঝাতে চাইছেন তারাই সব থেকে বড় সেকুলার দল, যদিও কংগ্রেস জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া জোটের কথা ভাবাই যায় না। আর এই সমস্ত কিছুর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন যে লোকসভা নির্বাচনে তিনি একাই লড়বেন, আর এবার সেই নিয়েই মুর্শিদাবাদে জনসভা থেকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মধ্যপ্রদেশ রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন কোনো বিজেপি নেতা বলেননি এটা সেমিফাইনাল, এই মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের লোকেরা বলেছিল এটা তো সেমিফাইনাল। তিনি আরও বলেন যে ইন্ডিয়া জোট বিজেপিকে তোপ দেখে বলেছিল 24-এ মতিজির দল সাফ হয়ে যাবে, কিন্তু ছত্রিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি বিপুল জয় পায়, আর তার থেকে এটা প্রমাণিত যে গোটা দেশে কোনো কাজ হলে সেটা মোদি গ্যারান্টিতে কাজ হচ্ছে। শুভেন্দু অধিকারী আরও বলেন যে মধ্যপ্রদেশ রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন তো কোনো বিজেপি নেতা বলেননি এটা সেমিফাইনাল, এই নিয়ে তিনি কটাক্ষ শানিয়েছেন। অন্যদিকে নিয়োগ সংক্রান্ত কাজে যদি কেউ ঘুষ খায় তাকে থাপ্পড় মারতে হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা, কি বলেছিলেন শুনব। মধ্যপ্রদেশ রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন কোন বিজেপি নেতা মন্ত্রীরা বলেনি এটা সেমিফাইনাল। মমতা নির্দেশ হয়েছে, চোর মমতা বলেছে টাকা নিয়ে ঢুকে ওখানে টাকা রেখে দিতে হবে। মমতা নির্দেশ হয়েছে, চোর মমতা বলেছে টাকা নিয়ে ঢুকে ওখানে টাকা রেখে দিতে হবে। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।